writing the blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তুমি সব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকাল, নতুন একটা দিন। আর উনি তো এখনও ঘুমাচ্ছে, ও একটু পরে উঠে যাবে। ওকেও আজকে সকালবেলা তাড়াতাড়ি যেতে হবে কাজে। আমি তো এখান থেকে অটো করে চলে যাব। যাই হোক, আর আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে চলো আজকে দিনটাকে দারুণভাবে শুরু করি। আমার আজকের ব্রেকফাস্ট মুজলি, চকলেট মুজলি আর দুধ। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরোতে হবে, টাইম হয়ে গেছে। তো আমি অফিসের জন্য বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি করে অফিস যাই। আজকে আশা করছি তাড়াতাড়ি করে ফিরবো, চলো। আজকে বেশ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে গেছি, তার মাঝখানে আর আমার ব্লগ করা হয়নি, খুব ব্যস্ত ছিলাম। এখন মাংসের দোকানে এসে দেখতেই পাচ্ছ কী বিশাল একটা লাইন পড়েছে, যুদ্ধ করে হ্যাঁ মাংসটা আমি কিনে আনলাম। এবার এটাকে বাড়িতে গিয়ে রান্না করা হবে। আজকে আমাদের ডিনারে আছে রাইস, আর সঙ্গে আছে মাটন, আর একটুখানি চিকেন, মানে চিলি চিকেন। চলো চটপট খেয়ে নিই, অনেক রাত হয়েছে, আবার সকালবেলা উঠতে হবে, চটপট খাওয়া দাওয়া করা হোক। সো এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম। সারাদিন সেরকমভাবে ভিডিও করতে পারিনি, আর আমারও কাজের চাপটা বেড়ে গেছে, অনেকেরও কাজের চাপ বেড়ে গেছে, সারাদিন ব্যস্ততার মধ্যে একটু টাইম বের করতে পারিনি। যাই হোক, এইভাবে আমাদের পাশে থেকো। আর যারা যারা নতুন সাবস্ক্রাইব হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ব্লগগুলো দেখতে থাকো, শেয়ার করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। আর আজকের ব্লগটাকে তাহলে এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তুমি সব ভালো আছো, সুস্থ আছো। আজকে গুড মর্নিংটা ঘর থেকে শুরু করছি, বুঝতেই পারছো। আর অনেক অফিসের জন্য রেডি হচ্ছে, আর আমিও চটপট উঠে পড়লাম। এখন ঘরে অনেক কিছুই কাজ রয়েছে, সেগুলো গুছাতে হবে, কারণ এই সপ্তাহে বাড়িতেও যেতে হবে। তাই ভাবছি শনিবার যাবো না শুক্রবার যাবো, যে কোনো একদিন যেতেই হবে বাড়িতে। শুক্রবারে রাত্রেবেলা গেলে শনিবারে সকালবেলা চাপটা থাকে না, তাহলে সকাল সকাল যেতে হবে। আর ঘরের এখনও ক্লিন করার বাকি রয়েছে, সেগুলো টুকটুক করে করতে হবে। জামা কাপড়ও ধোয়ার বাকি রয়েছে আজকে। আর আজকে সারাদিনে অনেক কিছু, নানান রকমের প্ল্যানিং রয়েছে, সোমবার সব কিছু দেখতে পাবে। চলো আজকে দিনটাকে দারুণভাবে শুরু করি। আগে গরম গরম একটু চা খেয়ে নিই, গলাটা একটু বসা বসা মনে হচ্ছে, গলাটা আগে ঠিক করি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। অনেকদিন পর ক্যামেরা ধরলাম যাওয়ার সময়। বাই। সো আজকে সকাল থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছি। জাস্ট এখন স্নান করে পুজো টুজো দিয়েছি, এখন করব লাঞ্চ। আজকে লাঞ্চে সেরকম কিছুই বানাইনি, একদম সিম্পল ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধই করেছি। আর রাত্রেবেলা কিছু একটা রান্না করতেই হবে। আর আমি বিকালবেলা যাবো একটা অন্য একটা জায়গায়, সেখানে গিয়ে নিজেকে একটু সময় দেবো। সেটা কোথায় যাচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চটা করে আবার ছাদে যেতে হবে, জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে। মোটামুটি শুকিয়ে গেছে, যা রৌদ্র উঠেছে মোটামুটি সব শুকিয়ে যাবে আশা রাখছি। আর চলো এখন চটপট লাঞ্চটা করে ফেলি, তারপর কথা হচ্ছে। সো লাঞ্চে বসে পড়লাম, আর আজকে অনেকদিন পরে ঘি নিয়েছি আলু সিদ্ধর সাথে। বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে আলু সিদ্ধ, একটু ঘি হলে দারুণ খেতে লাগে। চলো চটপট খেয়ে নিই। এখন যাচ্ছি ছাদে, হাতে পেয়ারা নিয়ে নিলাম। পেয়ারাটা পুরোটাই পেকে গেছে, অনেকদিন ধরে ঘরের মধ্যে রয়েছে। এখন ছাদে গিয়ে একটু পেয়ারা খাবো, আর জামা কাপড়গুলোকে নিয়ে নিচে গিয়ে গুছাতে হবে। এখন চলে এসেছি ছাদে, চলো পেয়ারাটা খেয়ে নিই, তারপর নিচে চটপট যেতে হবে, জামা কাপড়গুলোকে গুছিয়ে আবার আমাকে বেরোতে হবে। চলো। সো আমার জামা কাপড় নেওয়া হয়ে গেল, সব শুকিয়ে গেছে, যা রৌদ্র উঠেছে সকাল থেকে, শুকিয়ে তো যাবেই। এখন পেয়ারা খাওয়াটাও হয়ে গেল। গুড ইভিনিং এভরিওয়ান, রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি গড়িয়াহাট। গড়িয়াহাটে কিছু কেনাকাটার আছে, দুপুরবেলা ছাদ থেকে এসে পুরো ঘুমিয়েছে, মানে ভালোই ঘুমটা হয়েছে। এখন চটপট গড়িয়াহাটে গিয়ে ওখান থেকে কেনাকাটা করে তারপর আরেকটা জায়গায় যাব। চলো যেতে যেতে কথা হবে। সো অটোতে উঠে পড়লাম, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এই সময় অটো পাওয়া যায় ভালোই। এখন যাব যাদবপুর, যাদবপুর থেকে আবার অটো করে গড়িয়াহাট যাব। চলো যাওয়া যাক।
তো আমি গড়িয়াহাট চলে এসেছি, এখন যাব জুতোর দোকানে, একটা জুতো নিতে হবে রেগুলার ইউজের জন্য, দেখি কোথায় আছে ভালো, একটু ভালো দামে নেব যাতে রাফ ইউজ করা যায়। সো চলো জুতোর দোকানে যাওয়া যাক। সো চলে এসেছি জুতো চয়েস করতে। একটা জুতো নিয়েছি, বাট সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, আর একটা জুতো নেব, তাহলে গড়িয়াহাটে আসা কমপ্লিট হবে। সো আমার জুতো নেওয়া হয়ে গেল, এখন আরেকটা জুতো নেব, এখানে তো জুতোটা পছন্দ হয়নি, তাই এটা নিয়ে এখন যাচ্ছি। চলো যাওয়া যাক গড়িয়াহাটে, আসবো আর ডালের বড়া খাবো না, পাখি কখনো হয়। তো সো ডালের বড়া নিয়ে নিয়েছি, এখন খাবো, 10 টাকা নিয়েছি, খেতে খেতে অটোতে উঠবো। চলো। সো এখন আমি চলে এসেছি বিউটি পার্লারে। আজকে তোমাদেরকে বলেছিলাম আমি আজকে নিজের উপরে একটু সময় দেব, তাই চলে এসেছি, ছুটি যখন আছে কাজটা করিয়ে নিই, তাহলে ভালোই হবে, তাহলে লাস্টের দিকে তাড়াহুড়া লাগবে না। চলো কী করাচ্ছে সব শেয়ার করবো তোমাদের সাথে। পার্লারের কাজ কমপ্লিট, ফোরহেড করতে ভীষণ কষ্ট হয়, বাট কিছু করারটা করতে হবে। এখন বেরিয়ে পড়লাম এখান থেকে, সবজি মার্কেটে যাব, দুধ নেব, আর দেখি কোনো সবজি পেলে সবজি নিয়ে নেব। চলো যাওয়া যাক। সো আমি বাড়িতে চলে এসেছি, আর আসার পথে দুধ আর ফুল নিয়ে এসেছি। আমি তো ভেবেছিলাম সবজি কিনবো, তারপর মনে পড়লো যে পরশু দিন তারপরে বেরিয়ে যাচ্ছি, আর ফ্রিজে চিকেন রয়েছে, সেটা কালকে রান্না করে নেব। আর আজকে আমি কী কী শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আমি নিয়ে এসেছি জুতোটা আর রেগুলার ইউজের জন্য, তারপর নিয়ে আসলাম দুটো ক্লিপ নিয়েছি, দুধ নিয়েছি, এগুলো টুকটাক আমার শপিং আজকে। এই হলো আজকে টুকটাক কেনাকাটা। এখন খাবার গরম করতে হবে, অনেক অফিস থেকে বেরিয়ে পড়লো, কালকে আবার সকালবেলা কাজ রয়েছে, আজকে আর বেশি লেট করবো না, ব্লগটা এডিট করতে হবে। চলো চটপট বাকি কাজগুলো কমপ্লিট করি। কি করছো? এই রান্না করছি, একটুখানি গাজর আছে, গাজরটা হালুয়া বানাচ্ছি, আর এখানে উচ্ছে ভাজা করছি। আচ্ছা, রাত্রের জন্য উচ্ছে ভাজা? হ্যাঁ। আর কিছু খাবার থাকে না আমার জন্য? ডাল আছে, ডিম অমলেট করবো। খুন্তি নেই? আছে, এবার এই চামচটার মধ্যে ঘি আছে তো। আজকে ডিনারে আছে উচ্ছে ভাজা আর রাইস, আর সঙ্গে আছে ডাল আর চিলি চিকেন। এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম, কালকে মিটিং আছে অনেকে, তাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আর আমাকে ব্লগটা এডিট করে আপলোডে বসিয়ে দিতে হবে, শিডিউল করে রাখতেই হবে, নাহলে কালকে চাপ হয়ে যাবে। চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।